হ্যালো এভরিওয়ান, হোপ ইউর ডুইং ওয়েল। আমার লাস্ট ভিডিওটিতে আমার ব্যালকনি গার্ডেনের একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটি, কমেন্ট সেকশনে অ্যাপ্রিসিয়েট করেছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি তারই একটা কন্টিনিউশন, যেখানে কিছু প্ল্যান্টসের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। টুডে ইজ আ ব্রাইট সানি ডে, খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে আজকে। আর আমি নিয়ম করে সকালে উঠে প্রথমে ব্যালকনিতেই আসি, এসে চেক করি আমার গাছগুলো কী অবস্থায় রয়েছে। তো বানি ইয়ার ক্যাকটাস এই গাছটি সম্বন্ধে গতবারের ভিডিওতে আমি একটা গল্প বলেছিলাম আপনাদেরকে, এটা কীভাবে আমার কাছে এসেছে, এটাকে আমি কীভাবে পরিচর্যা করি। যে ডালটা গ্রো করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেটা মেন ডালটার এই মুহূর্তে প্রায় 1/3। তো ইটস গ্রোয়িং টু ফাস্ট, এবং আজকে 2 মাসের কাছাকাছি এর বয়স আমার বাড়িতে। অ্যান্ড একটা ছোট্ট ডট থেকে শুরু করে আজকে এটা প্রায় একটা ভালোই আকার নিয়েছে। তো এর ফলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গাছটা বেন্ড করে যাচ্ছে। খুবই স্বাভাবিকভাবেই এর একটা ভার রয়েছে তার মাদার ব্রাঞ্চটার উপরে, যেটা সেটা নিতে পারছে না এবং আস্তে 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 এটা বেন্ড করে যাচ্ছে। তো প্রথমে যখন গাছটা যে অবস্থায় ছিল সেখানে তো এটাই একমাত্র ডাল ছিল এবং সেটা সোজা হয়ে দাঁড়িয়েছিল, এই ছোট্ট পোর্শনটা গ্রো করার ফলে এটা আস্তে আস্তে বেন্ড করে যাচ্ছে। এবং আমি জানি না যেটাকে কীভাবে সাপোর্ট দিতে হয়। বানিয়া ক্যাকটাস তো অন্যান্য লতানো গাছের মতো নয় যে আমি একটা স্টিক দিয়ে দেবো এবং এখানে একটা কিছু সাপোর্ট দিয়ে দেবো আর গাছটা চুপচাপ ওটার সাপোর্ট নিয়ে আস্তে আস্তে গ্রো করবে, এরকম তো হবে না ব্যাপারটা। এটা একটা অন্য ধরনের গাছ, তো চিন্তার বিষয় তো অবশ্যই এটা, কারণ গাছটা আস্তে আস্তে যদি নুয়ে পড়ে তাহলে জানি না পরবর্তীকালে যদি ভেঙে পড়ে যায়, কারণ এর গোড়াটা তো খুব একটা বেশি শক্ত না অন্যান্য গাছের মতন, এটা নড়বড়ে অনেকটা। তো কী করণীয় সেটা আমার তো জানা নেই অবভিয়াসলি। তো আপনারা যদি কেউ ক্যাকটাস মেনটেন করেন বাড়িতে, যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে কী করতে হয় অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। অ্যাকচুয়ালি যদি এই গ্রোথটার পাশাপাশি ও অপোজিটে এইখানে একটা গ্রোথ হচ্ছিলো সেটা যদি গ্রো করতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না, আর একটা ব্যালেন্স পেয়ে যেত গাছটা, দুদিকেই একটা ওয়েট একটা সুন্দর চেহারাও নিত গাছটা, দেখতেও সুন্দর হতো, হয়তো এরকম হতো না। কিন্তু আনফর্চুনেটলি ওটা গ্রো করেনি, সুতরাং সেটা ভেবে আর লাভ নেই। তো যদি পাশ থেকে আমরা দেখি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আস্তে আস্তে নুইয়ে পড়ছে, এটা বেন্ড করে গেছে যেটা প্রথমে ছিল না। এনিওয়ে আই হ্যাভ টু ফিগার ইট আউট, আপনারাও দেখবেন যদি কিছু জানানো যায়। নেক্সট আপডেট ইজ অ্যাবাউট মাই জেড প্ল্যান্ট, যেটা গতবারের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে। এখান থেকে কিছু ডাল আমি কেটে নিয়েছিলাম, সেই জায়গাগুলোতে সুন্দর সুন্দর পাতা গজিয়েছে, আর যে ডালগুলো আমি পুঁতেছিলাম তার মধ্যে 2টো ডাল আমি একটা টপে বসিয়েছি, সেই ডাল দুটো খুব সুন্দর গ্রো করছে আর একটা যে ডাল আমি বসিয়েছিলাম সেটার তুলনায়। তো এটা আমি একটু দেখাতে চাই ক্যামেরাতে, যদি জুম করে দেখানো যায়। এই ওপরের যে 4টে পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টে পাতা কিন্তু প্রথমে ছিল না, তলার দিকের পোর্শনটা ছিল যে বড় বড় পাতাগুলো দেখছেন, কিন্তু ওপরের যে 4টে সেই পাতাগুলো একদম নতুন। এবং আমি লাস্ট কিছু সপ্তাহ ধরে এটাকে মনিটর করেছি, আস্তে আস্তে পাতাগুলো বড় হচ্ছে, ইটস গ্রোয়িং। মধ্যখানে যে 2টো পাতা ইটস অ্যাবসলিউটলি নিউ। তো এটা একটা প্রুফ যে এই গাছ, এই ডালটা এখন একটা গাছ, ইটস অ্যাকচুয়ালি এর তলায় শিকড় চলে এসছে এবং এটা গ্রো করছে। এর জন্য আমি নিজের উপরেই খুব খুশি। তো কিছু মাস পরে হয়তো এই ডাল দুটোই এরকমই একটা বড় চেহারা নেবে আর কয়েক মাসের মধ্যে। আরেকটা টবে আমি 2টো ডাল বসিয়েছিলাম, এবার আমি যদি পাশাপাশি রাখি আপনারা ক্যামেরাতে দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন যে এইটা গ্রো করছে না, এই 2টো ডাল একেবারেই নুয়ে গেছে, পাতাগুলো মরে গেছে, শুকিয়ে গিয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এর তলায় শিকড় তো দূরের কথা, কিছুই গ্রো করেনি। অ্যান্ড আই হ্যাভ টু থ্রো ইট আউট, আমি আর কিছুদিন দেখবো তারপরে এটাকে হয়তো ফেলে দেবো। এই হলো আমার জেড প্ল্যান্টের আপডেট। এবার চলে আসি কালেঞ্চে দুটোর কাছে। 2টো ভ্যারাইটি আছে আমার কাছে, একটা রেড অরেঞ্জ আর একটা গোলাপি, দেখতেই পাচ্ছেন দুটোর কোনোটাতেই কোনো ফুল নেই। কিছুদিন আগেই আমি অ্যাকচুয়ালি কেটে দিয়েছি ফুলগুলো, যেগুলো নুয়ে পড়েছিল, মরে গিয়েছিলো, সেগুলো বেকার আর রেখে লাভ নেই, সেজন্য কেটে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি নিয়মও এটা, আমাকে নার্সারিতে যখন আমি কিনেছিলাম নার্সারির ছেলেটা আমাকে বলেই দিয়েছিলো যে যখন আপনি দেখবেন যে ফুলগুলো নুয়ে পড়ছে জাস্ট কেটে দেবেন ডালটা, এর ফলে কী হবে সেই জায়গাতে নতুন একটা কুড়ি গ্রো করবে এবং আবার নতুন ফুল আসবে। এখানে আমি কেটেছিলাম এবং সেই জায়গা থেকে নতুন নতুন কুড়ি এসেওছে, সো এটা আর কোনো দ্বিমত নেই।
যে গোলাপি ভ্যারাইটিটা আমার কাছে রয়েছে সেখানে একটা আপডেট রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই এর গোড়ার দিকটাতে একটা ছোট্ট কালাঞ্চা চারা গ্রো করছে। গতবার ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে চারাটা ছিল, তো এটা আমার কাছে একটা আনন্দের বিষয় কারণ আমি এই কালাঞ্চা গাছটাকে পাশের টপটাতে ট্রান্সফার করবো, ঠিক করেই ফেলেছি, মনস্থির করেই ফেলেছি। এখানে একটা তুলসী গাছ ছিল, আপনার যদি মনে থাকেন তুলসী গাছটা অ্যাকচুয়ালি মরে গিয়েছে, তো এইটা আমি এখান থেকে তুলব কিছুদিনের মধ্যে, তুলে নতুন মাটি দিয়ে এখানে ট্রান্সফার করব এবং আমার কাছে আর একটা তাহলে কালাঞ্চা গাছ চলে আসবে। সো দ্যাটস আনাদার আপডেট ফর ইউ। এবার চলে আসি কুইন অফ ফ্লাওয়ার্সের কাছে, আমার গোলাপ গাছটির কাছে, যে কুড়িটি গ্রো করছিল আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন, মনে থাকবে আপনাদের, সেই কুড়িটি আজকে মোটামুটি এই চেহারা নিয়েছে। আর যার পাশে আর একটা কুড়ি ছিল সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার বেলফুল গাছটা সম্বন্ধে তো কতবারের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, এই গাছটাতেও একটা আপডেট রয়েছে আপনাদের জন্য। গাছটা গ্রো তো করছেই, উপরন্তু এতে অলরেডি ফুল চলে এসেছে, এর কুড়ি চলে এসেছে, আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। এই ডালে দুটো কুড়ি গ্রো করেছে, পেছনে যে ডালটা রয়েছে সেই ডালটাতে আরও দুটো কুড়ি গ্রো করেছে, আর নিচে একটা ছোট্ট জায়গা থেকে একটা কুড়ি গ্রো করছে। হয়তো কিছুদিনের মধ্যে আরও অনেক ফুল গ্রো করবে, নতুন নতুন ডালও গজাবে এবং গাছটা প্রথমে যে চেহারায় ছিল সেই চেহারায় আবার ফিরে আসবে। ওই হলুদ ডাল আর হলুদ পাতাগুলোর জন্য হয়তো গাছটা খুব একটা সুন্দর দেখতে লাগছে না, তবে কিছুদিনের মধ্যেই এগুলো সব ঝরে যাবে এবং নতুন ডাল পাতা গজাবে, ফুল গজাবে, তখন চেহারাই পাল্টে যাবে। এই ছিল আমার বেলফুলের আপডেট আর আমার গোলাপ ফুলের আপডেট, এর পাশাপাশি কালাঞ্চাতে নতুন ফুল আসার আপডেট, আর সবচেয়ে আনন্দের বিষয় এই ছোট্ট কিউট কালাঞ্চা গাছটা যেটা আর একটা জায়গায় ট্রান্সফার করব। আর আমার মানি প্ল্যান্টে নতুন পাতা আসছে, ইটস গ্রোয়িং, গাছটা আরও একটু বড় হোক তখন একটা কি দুটো পাতা আলাদা করে কেটে ওটাকে গ্রো করানোর ইচ্ছে রয়েছে, তখন আমার কাছে আরও কিছু মানি প্ল্যান্ট হয়ে যাবে। তো এই ছিল আমার একটা আপডেট আপনাদের সকলের জন্য যেটা আমি শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বানি ইয়ার ক্যাকটাসটার যে প্রবলেমটার কথা আপনাদেরকে বললাম সেটা সম্বন্ধে যদি কোনো রেজলিউশন থাকে আপনাদের কাছে প্লিজ শেয়ার করবেন সেটা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সবাই ভালো থাকবেন, গুড বাই।